গত দুই দিনে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার পর আজকে আবার সাধারণ মানুষদের জন্য সুখবর কারণ আজকে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম অনেক টাকায় নিচে নেমে গেছে অন্যদিকে মাসের শুরু থেকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বাড়িয়েছেন সরকার তো বন্ধুরা আজকের তারিখে আপনি যদি পেট্রোল কিনতে যান কিংবা ডিজেল কিনতে যান তাহলে আজকে এক লিটার পেট্রোলের কত টাকা দাম রয়েছে বা এক লিটার ডিজেলেরই কত টাকা দাম রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম আজকে ঠিক কত টাকা কমেছে অন্যদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামই বা ঠিক কত টাকা বেড়েছে বন্ধুরা অবশ্যই আজকের তারিখের পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে আজকে পেট্রোলের দামটা দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে যেমনটাই বললাম যে গত দুই দিন পেট্রোলের দাম বেড়েছে এখানে দেখুন জুন মাসের সাতাশ তারিখে পেট্রোলের দাম প্রতি লিটারে চার পয়সা বেড়েছিল এবং পেট্রোলের দাম ছিল একশো ছ টাকা তেত্রিশ পয়সা পার লিটার গতকালকে আবার পেট্রোলের দাম এক ধাক্কায় আটত্রিশ পয়সা বেড়েছিল পার লিটারে এবং গতকালকে পেট্রোলের দাম ছিল একশো ছ টাকা একাত্তর পয়সা পার লিটার আজকে আবার যেমনটাই বললাম যে আজকে পেট্রোলের দাম কমেছে আজকে দেখুন সাতচল্লিশ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম কমছে এবং আজকে পেট্রোলের দাম রয়েছে একশো টাকা চব্বিশ পয়সা প্রতি লিটার অর্থাৎ আজকে এক লিটার পেট্রোলে সাতচল্লিশ পয়সা দাম কমছে দশ লিটার পেট্রোলে চার টাকা সত্তর পয়সা দাম কমছে এবং একশো লিটার পেট্রোলে এক ধাক্কায় সাতচল্লিশ টাকা দাম কমে যাচ্ছে অর্থাৎ আজকে আপনি যত লিটার পেট্রোল কিনবেন প্রত্যেক লিটারে সাতচল্লিশ পয়সা সাতচল্লিশ পয়সা করে দাম আজকে কমতে থাকবে এবার দেখুন ডিজেলের দামটা কী রয়েছে তার আগে আপনাদেরকে বললাম যে গত দুই দিনের ডিজেলের দাম বেড়েছে এখানে দেখুন জুন মাসের সাতাশ তারিখে ডিজেলের দাম প্রতি লিটারে চার পয়সা বেড়েছিল এবং দাম ছিল তিরানব্বই টাকা পাঁচ পয়সা পার লিটার জুন মাসের আঠাশ তারিখ গতকালকে ছত্রিশ পয়সা করে দাম বেড়েছিল এবং দাম ছিল তিরানব্বই টাকা একচল্লিশ পয়সা এবার আজকে আপনাদেরকে যেমনটাই বললাম যে ডিজেলের দাম কমেছে আজকে দেখুন পঁয়তাল্লিশ পয়সা প্রত্যেক লিটারে দাম কমছে আর আজকে দাম রয়েছে বিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা প্রত্যেক লিটার ডিজেলের দাম অর্থাৎ এক লিটার ডিজেলে পঁয়তাল্লিশ পয়সা দাম কমছে দশ লিটার ডিজেলে চার টাকা পঞ্চাশ পয়সা দাম কমছে এবং একশো লিটার ডিজেল আজকে এক ধাক্কায় পঁয়তাল্লিশ টাকা দাম কমে যাচ্ছে অর্থাৎ আপনি আজকে যত লিটার ডিজেল কিনবেন প্রত্যেক লিটারেই পঁয়তাল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা করে আপনার দাম কমতে থাকবে এবার দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামটা এ মাসে কত রয়েছে তো যেমনটাই বললাম যে মাসের শুরু থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে তো এখানে দেখুন এপ্রিল মাসে যে দামটা ছিল পঞ্চাশ টাকা বেড়েছিল এপ্রিলে এবং দাম ছিল নশো অষ্টআশি টাকা মে মাসে আবার তেপান্ন টাকা বেড়েছিল এবং দাম ছিল হাজার একচল্লিশ টাকা এবার দেখুন জুন মাসের আজকে উনত্রিশ তারিখ পর্যন্ত আজকে দেখুন আবার একুশ টাকা দাম বেড়েছে মাসের শুরুতেই জুন মাসের এবং আজকে দাম হয়েছে হাজার বাষট্টি টাকা বন্ধুরা অবশ্যই আজকে যদি আপনি একটি গ্যাস সিলিন্ডার তুলেন চোদ্দ কেজি দুশো গ্রাম তাহলে আপনাকে হাজার বাষট্টি টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার তুলতে হবে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে পেট্রোল ডিজেল এবং গ্যাসের যে দামটা আজকে দেখানো হলো অনস্ক্রিন আপনারা যে দামগুলি দেখতে পারলেন সেটা হচ্ছে আজকে উনত্রিশ তারিখ জুন মাসের সেই উনত্রিশ তারিখে বাঁকুড়া জেলার আপনাকে দাম দেখানো হলো তোমাদের অবশ্যই কেউ যদি এই মুহুর্তে বাঁকুড়া জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আপনার জেলাতে উনত্রিশ তারিখ আজকে জুন মাসের এই উনত্রিশ তারিখে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম যেটা দেখানো হলো সেটা সেম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নোলিকে আপনারা জানিয়ে দেবেন এছাড়া আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নাম কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাকে আপনার জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন